যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে একযোগে সম্পর্ক রাখা চ্যালেঞ্জিং, তবে সেটাই করছে বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। মার্কিন কর্মকর্তার পরপরই চীনা পররাষ্ট্রমন্ত্রীর এক ঘণ্টার ঢাকা সফরের পর মন্ত্রী আরও বলেন, ব্যবসার সুযোগ খুঁজতে বাংলাদেশে আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধি। আফ্রিকা যাওয়ার পথে সোমবার মধ্যরাতে ঢাকায় 50 মিনিটের বিরতি নেন চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী সিন গ্যাং। রাত 2টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। পরে বিমানবন্দরেই সংক্ষিপ্ত বৈঠকের পর 2:50 তাকে বিদায় জানানো হয়। এর আগে সোমবার দুপুরে 4 দিনের সফর শেষে পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রশাসনের নিরাপত্তা কাউন্সিলের সিনিয়র ডিরেক্টর এইলিন লবাখের। এছাড়াও 14 জানুয়ারি ঢাকায় আসার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর। বিপরীতমুখী দুই পরাশক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে কোনো সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে কিনা, এমন প্রশ্ন ছিল পররাষ্ট্রমন্ত্রীর কাছে। দ্যাট ইজ এ চ্যালেঞ্জিং থিং, তারা তাদের সমস্যা থাকতে পারে, দ্যাট ইজ দেয়ার হেডেক, আমরা তাদের সাথে সুসম্পর্ক রাখতে চাই। এছাড়াও সাম্প্রতিক সময়ে ঢাকা সফর করেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী, ব্রুনেইয়ের সুলতানসহ বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি। নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত আয়োরা সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর যোগদানের কথা থাকলেও ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কারণে শেষ মুহূর্তে তা বাতিল হয়। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, বাংলাদেশে ব্যবসার ভালো সুযোগ থাকায় আগ্রহ রয়েছে বহির্বিশ্বের। এখানে অনেক সুযোগ সুবিধা আছে, ব্যবসা বাণিজ্যের অনেক সুযোগ সুবিধা আছে, কেউ এগুলো হাতছাড়া করতে চান না, সেই জন্য আসছেন, আর আমরাও চাই মোর এঙ্গেজমেন্ট। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক লাভের পাশাপাশি পরাশক্তিগুলোর কৌশলগত আগ্রহের জায়গায়ও আছে বাংলাদেশ। বড় আকারে অর্থনৈতিক লাভ কোনো সন্দেহ নেই, তারপরে তো বিভিন্ন ধরনের নিরাপত্তা, তারপরে যে রাজনৈতিক যেই কাঠামোগুলো আছে সেগুলোর সাথে সম্পর্ক করা। ঢাকায় অবস্থান করছে চীনা কমিউনিস্ট পার্টির 6 সদস্য। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন হওয়ায় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানাবেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। আমাদের ওবায়দুল কাদের সাহেবকে ধন্যবাদ দিবেন। তাজর মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। অন্যান্য বিভিন্ন দেশও আমাদের